হ্যালো বন্ধু, আশা করি আপনারা ভালো আছেন। বন্ধু, এই 21st সেঞ্চুরিতে মোবাইল ডেটাই আপনার আর আমার নতুন অক্সিজেন হতে চলেছে। মুকেশ আম্বানি এই ব্যাপারটা আগে থেকেই বুঝতে পেরেছিলেন, তাই টেলিকম ইন্ডাস্ট্রিতে এমন এক ম্যাগনেটিক স্ট্র্যাটেজি নিয়ে এলেন যা পুরো টেলিকম ইন্ডাস্ট্রিকে হেলিয়ে দিয়েছে। আজ আমি আপনাদের সেই রিলায়েন্স জিওর চমকপ্রদ পাওয়ারফুল মার্কেটিং স্ট্র্যাটেজির ব্যাপারে আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করব, যার থেকে আপনি নিজের বিজনেসকে আরও বেটার আরো সফল করতে পারবেন। তো চলুন স্টার্ট করা যাক। এক্সিস্টিং যতগুলো টেলিকম ইউজার আছে তার মধ্যে 60-70% রেভিনিউ আছে ভয়েস কল থেকে, তাই এতদিন ভয়েস কলের উপর এদের মধ্যে দামের ভীষণ কম্পিটিশন চলছিল, তাই ডেটা নিয়ে কোনো প্রাইস কম্পিটিশন ছিল না। এতদিন এরা সবাই ডেটার উপর হাই প্রাইস চার্জ করছিল। ঠিক সেই সময় মুকেশ ভাই আম্বানি এন্ট্রি নিলেন, উনি নিউ টেকনোলজি নিয়ে এলেন। এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া যখন 2G 3G আপগ্রেড করতে অনেক পয়সা খরচা করছে, যখন খুব বিজি হয়ে পড়েছে, ঠিক সেই সময় মুকেশ ভাই আম্বানি সোজা আর 250 লাখ কোটি টাকা ইনভেস্ট করে দিলেন। আমাদের দেশে 130 কোটি লোকের মধ্যে 105 কোটি মোবাইল কানেকশন আজ অব্দি চালু হয়েছে, তার মধ্যে মাত্র 10% লোক 4G ডেটা ইন্টারনেট ইউজ করতেন। মুকেশ ভাই আম্বানি এই ব্যাপারটা বুঝতে পেরেছিলেন যে স্যাচুরেটেড মার্কেটের মধ্যে সব থেকে বড় হেডরুম হলো মোবাইল ডেটা মার্কেট, সেটা ভয়েস কল নয়। আসলে ভয়েস কল মার্কেট স্যাচুরেটেড মার্কেট হয়ে গেছিল, আর ইন্টারনেট মার্কেটে সব থেকে বড় হেডরুম বা গ্রোথের জায়গা হচ্ছে ডেটা মার্কেট। বন্ধু, আপনার বিজনেসও সব জায়গায় একই রকম গ্রোথ হয় না, আপনাকেও খুঁজতে হয় নতুন মার্কেট স্পেস, নতুন গ্রোথের জায়গা, আর এটাই মুকেশ আম্বানি বুঝেছিলেন। আপনারা তো জানেন যে বে অফ বেঙ্গল গেটওয়েতে নিউ টেকনোলজি ক্রিয়েট করেছিল, সমুদ্রের নিচে প্রায় 8,000 কিলোমিটার ফাইবার অপটিক্যাল কেবল বসানো হয়েছে। মজার কথা হলো এই যে এটার মেন কস্ট হলো ফিক্সড কস্ট, আর এই যে ফিক্সড কস্টের উপর পুরনো টেকনোলজি যেমন 2G 3G এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া ইনভেস্ট করে চলেছিল। মুকেশ ভাই আম্বানি এইসব না করে উনি সোজা ফাইবার অপটিক্যাল কেবল টেকনোলজি নিয়ে এন্ট্রি মারলেন, আর ফাইবার অপটিক্যাল কেবিলের যে স্পিড পাওয়া যায় তা এই জিওর টেকনোলজিরই সুফল। এতে স্পিড পাওয়া যায় প্রায় 40 টেরাবাইট পার সেকেন্ড, এটা কম্পেয়ার টু আদার 4 টেরাবাইট পার সেকেন্ড নয়, তার মানে জিও স্পিড 10 গুণ বেশি থাকে সবার থেকে। এছাড়া জিও দিল ফ্রি কল, ফ্রি SMS, ফ্রি রোমিং, আর শুধু ডেটার উপর চার্জ করলো। এলো ডিজিটাল কান্ট্রির যুগ, ইন্টারনেটে যে স্পিড যা এখন পাওয়া যাচ্ছে তা লোকে এখন ভালোই বুঝতে পারছে। 21st সেঞ্চুরিতে তাই নতুন অক্সিজেন হলো ইন্টারনেট ডেটা, যে মোবাইল ডেটা সস্তায় দেবে সেই টেলিকম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করবে। মুকেশ ভাই আম্বানি সেটা ভালো বুঝতে পেরেছিলেন, তাই একটা আধার কার্ডের এগেনস্টে 8টা জিও সিম দিতে শুরু করলেন, তাও আর ফ্রিতে। এরপর সিম অ্যাক্টিভেশন স্পিডও বাড়িয়ে দিলেন, আগে 24-48 ঘন্টা সময় লাগতো সিম অ্যাক্টিভেটেড করতে, এখন ডিজিটাল ভেরিফিকেশন করে মাত্র 2 ঘন্টা বা 2.5 ঘন্টার মধ্যে চালু করে দিলেন। মুকেশ ভাই আম্বানি তিনি শুরু থেকেই গেম প্ল্যানটা অনেক বেশি অ্যাগ্রেসিভ রেখেছিলেন, উনি জানতেন 105 কোটি মোবাইল কানেকশন আছে আমাদের দেশে, তাই শুরু থেকে 80% মার্কেট ক্যাপচার করার জন্য এই স্ট্র্যাটেজি নিয়েছিলেন। ধরুন আমি মনে করলাম উনি মাত্র 50% মার্কেট ক্যাপচার করতে পারলেন, অর্থাৎ উনি ওনার স্ট্র্যাটেজি অনুযায়ী যদি শুধু 50 কোটি লোক জিও পরিষেবা নেয়, আর উনি যদি তার পার কাস্টমার অনুযায়ী 200 টাকা পার মান্থ চার্জ করেন, তো 50 কোটির মাল্টিপ্লাই 200 হলে মান্থলি হয় 10,000 কোটি টাকা, আর বছরে হয় 1.25 লাখ কোটি টাকা। তাহলে বুঝুন মুকেশ ভাই আম্বানির কোম্পানি কোথায় পৌঁছে যাবে শুধু একটা বছরের টার্নওভার থেকে। এই কোম্পানি যেখানে যাবে সেখানে আমাদের সাধারণ মানুষের বুদ্ধি বউ পৌঁছতে পারবে না। ওনার এই এক্সিট প্রাইস স্ট্র্যাটেজি গেম প্ল্যানটা বোঝার চেষ্টা করুন। আদার কোম্পানি হচ্ছে পুরনো টেকনোলজি, আর জিও হলো নিউ টেকনোলজি। পুরনোতে হাই কস্ট অফ ক্যাপিটাল, এক্সপেন্সিভ টেকনোলজি, স্ট্রং গভর্নমেন্ট লাইসেন্স, এই এত কিছুতে এত টাকা ইনভেস্ট করে ফেলেছে যে পুরনো টেকনোলজি থেকে বেরিয়ে নতুন টেকনোলজিতে আসতে এক্সিট প্রাইস বেরিয়ে স্ট্রং হচ্ছে, অর্থাৎ এখানে এত টাকা পয়সা ইনভেস্ট হওয়ার পর নতুন টেকনোলজিতে আসা খুব শক্ত। আর জিও পুরনোতে যায় এনি, জিও লাস্ট মুভার, অর্থাৎ পরে এসে এই নতুন টেকনোলজিতে প্রচুর টাকা ইনভেস্ট করে দিয়েছে, লস লিডিং স্ট্র্যাটেজি দিয়ে স্ট্রং এন্ট্রি ব্যারিয়ার তৈরি করেছে। অর্থাৎ লস লিডিং স্ট্র্যাটেজি হলো আইটেমের কস্ট থেকে যখন সস্তায় দামে যখন মাল বিক্রি করা হয় মার্কেটে,
তখন তাকে বলে লক্স লিডিং স্ট্র্যাটেজি। ধরুন যখন বাকি লোক ওল্ড মার্কেটে কোনো আইটেম 200 টাকায় বিক্রি করছে, তখন ঠিক সেই আইটেমটা 50 টাকা দামে বিক্রি হতে শুরু হলো, আর এই সস্তার জন্য সব লোক আস্তে আস্তে পুরনো মার্কেট থেকে বেরিয়ে বেরিয়ে নতুন মার্কেটে ঢুকতে থাকলো। এখন এখানে পুরনো কোম্পানিগুলো ওল্ড টেকনোলজিতে অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছে, সেই জন্য নিউ টেকনোলজিতে ঢুকতে অসুবিধা হচ্ছে, আর নিউ টেকনোলজিতে আইটেম প্রাইস কম থাকায় কোম্পানিগুলো এখন এই নিউ মার্কেটের মধ্যে এন্ট্রি করতেও অসুবিধা হচ্ছে। এই সমস্ত ওল্ড কোম্পানিগুলো যখন অনেক টাকা পয়সা খরচা করে যখন নিউ টেকনোলজিতে যখন এন্ট্রি নেবে, ততক্ষণে আম্বানি সাহেব এই মার্কেটের অনেকটাই ক্যাপচার করে ফেলবেন, আর এই ডেটা মার্কেট অনেকটাই স্যাচুরেটেড হয়ে যাবে। জিও এই ব্যবসায়িক মনোপলি গেম প্ল্যানটা খুব দূর অবধি চিন্তা করে তবে অ্যাপ্লাই করেছে। যে অন্যান্য কোম্পানিগুলো যে এখন কি অবস্থা সেটা সবাই জানে। আপনার ব্যবসায় এই রকম মনোপলি গেম প্ল্যান তৈরি করতে পারেন, আপনি অন্যদেরকে পিছনে ফেলে দারুণভাবে এগিয়ে যেতে পারেন, অর্থাৎ আপনিও স্যাচুরেটেড মার্কেটের মধ্যে মনোপলি মার্কেট ক্রিয়েট করতে পারবেন আর আপনার ব্যবসায় সাফল্য আনতে পারবেন। যখন এই রকম কম্পিটিশন হয় তখন কাস্টমারদের খুব প্রফিট হয়, আর সেই কোম্পানি তখন সফল হয় যে কাস্টমারদের প্রফিটের কথা চিন্তা করে বিজনেস করে, আর অন্যদিকে সেই কোম্পানিগুলো ফেলিয়ার হয়ে যায় যারা শুধু নিজের প্রফিটের কথা চিন্তা করে বিজনেস করে। এরপর মুকেশ ভাই আম্বানি প্রিন্টার অ্যান্ড ইঙ্ক স্ট্র্যাটেজি নিলেন। এই প্রিন্টার অ্যান্ড ইঙ্ক স্ট্র্যাটেজি কি জানেন? অর্থাৎ প্রিন্টার কিনলে আপনাকে ইঙ্ক কিনতে আসতেই হবে, আর ঠিক সেইভাবে উনি দেশে ফ্রিতে আনলিমিটেড ডেটা কল আর SMS দেবে বললেন, আর ফ্রিতে 4G SIM শুরু করলেন, ফলে লোকে এই 4G SIM থেকে ফ্রি ডেটা ফ্রি কল ইউজ করবে বলে 4G মোবাইল কিনতে শুরু করে দিল। এখন এই ফ্রি ডেটা আর কল ইউজ করতে করতে আমাদের অভ্যাসে পরিণত হতে লাগলো, আর যে দেশ 185 নম্বরে ছিল ডেটা ইউজ করার জন্য এখন সেই ভারত টপ 10টি দেশের মধ্যে এসে গেল। এরপর জিও আরও একটা প্ল্যান অ্যাপ্লাই করলো, সেটা হলো কাস্টমার রেফারেল স্ট্র্যাটেজি। অর্থাৎ জিওর ওয়েলকাম প্ল্যানের পর জিও হ্যাপি নিউ ইয়ার প্ল্যানে নিয়ে এসে আরও 3 মাস ফ্রি আনলিমিটেড ডেটা কল ফ্রি করে দিল, ফলে জিওর কাস্টমার ফ্রি জিও প্ল্যানের ব্যাপারে সবাইকে বলতে শুরু করলো। অর্থাৎ বিজনেসে আপনার কাস্টমারই আপনার প্রমোটার বা সেলার হয়ে গেল। আসলে জিও রেভিনিউতে প্রথমে ফোকাস করেনি, জিও চেয়েছিল আগে কাস্টমারের গ্রোথ আনতে তারপর রেভিনিউ জেনারেট করতে। তবে জিওকে এখনও তার নেটওয়ার্কে অনেক ইম্প্রুভ করতে হবে, আর সেটা না করতে পারলে জিও ফিউচারে অসুবিধার মধ্যে পড়তে পারে। বন্ধু, এই জিওর এই কেস স্টাডি থেকে আপনি কি বুঝলেন বা আপনার কি ভ্যালুয়েবল মতামত সেটা আপনি কমেন্ট সেকশনে আমাদেরকে জানান, আর ভিডিওটা শেয়ার করুন আপনার বন্ধু আর ফ্যামিলির মধ্যে। আমাদের এই সহজ সমাধান বেটার লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমাদের ভিডিও কখন আপলোড হচ্ছে সেটা আপনি আগে জানতে পারবেন। তো বন্ধু, ভালো থাকবেন, ধন্যবাদ।